ভাঙ্গারপাড় মণ্ডল কংগ্রেসের উদ্যোগে বুধবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করকে উত্তরীয় শাল এবং গামছা সহ বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে জাঁকালো সংবর্ধনা জানানো হয়। এদিন ভাঙ্গারপাড়ে মণ্ডল কংগ্রেস সভাপতি আফতার উদ্দিন তালুকদারের পৌরোহিত্যে সংবর্ধনা সভায় বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর বলেন, নির্বাচনে প্রচারে না আসা সত্ত্বেও এই অঞ্চলের মানুষ উজাড় করে ভোট দিয়েছেন, এখন কোনো কাজের জন্য আমার কাছে ছুটে যেতে হবে না, ফোন করলেই আমি ছুটে আসব। এদিন সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন পশ্চিম বড়খলা জেলা পরিষদ সদস্যা নাজিমা বেগম লস্কর, কংগ্রেস নেতা নুরুল ইসলাম বড়ভূয়া, ভাঙ্গারপাড় জিপির এপি সদস্যা প্রতিনিধি শফিকুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন দলীয় কর্মকর্তা সহ বিশিষ্ট জনেরা। সত্যি যখন রিজাল্ট দেখি আমার খুবই ভালো লাগে। দেখুন, সমস্যা খুব বেশি সমস্যায় জড়িত। আমরা গত বিধায়ক এখানে ছিলেন, কিন্তু তিনি এক সাইডের কাজ করেছে, অন্য সাইডের কোনো কাজ করেনি। কিন্তু আমি কংগ্রেসের এমএলএ, আমরা সব জায়গার কাজ করব, সব মানুষের কাজ করব। যত দুঃখী আছেন, যারাও দরকার তাদের আমি কাজ করে যাব। এখানে দেখুন, নির্বাচনের পরে আমি সময়মতো আসতে পারিনি, লকডাউন ছিল, কোভিড ছিল, প্রোটোকল ছিল, মিটিং করতে বারণ ছিল, নানান রকম নানান অসুবিধা ছিল। কিন্তু এখন আশা করি আমাদের, আমরা অনেকটা কোভিড ফ্রি, কিন্তু তথাপিও আমরা একটু সতর্ক থাকবো, চলাফেরা বা মিলামিশা একটু সতর্কতা অবলম্বন করবো। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা।